सुप्रिय शिक्षार्थीवृंद एकादश श्रेणी विज्ञान शाखार छात्र छात्री आज के ऑनलाइन फिजिक्स क्लासे स्वागत जानाच्छि। आमरा तोमादेर क्लासेर शुरूते ही पदार्थ विज्ञान प्रथम पत्रेर द्वितीय अध्याय वेक्टर निये दीर्घ आलोचना करेछि এবং আমি এও বলেছি তোমাদের প্রথম মান্থলি এক্সাম যেটা হবে সেটা হবে এই ভেক্টর চ্যাপ্টার থেকে। তো মান্থলি এক্সামের আগে আমি তোমাদের এই ভেক্টর চ্যাপ্টার থেকে একটি সাজেশন দিয়ে দিব। সাজেশনটি আমি তোমাদেরকে আমাদের এই পেজে দিয়ে দিব এবং তোমরা সেখানে যদি কোনো প্রবলেম ফেস করো সেগুলো নিয়ে তাহলে আমাকে ইনবক্স করলে আমি তোমাদেরকে সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি নতুন অধ্যায়ে চলে যাচ্ছি, শুরু করতে যাচ্ছি আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় তিন গতি বিষয়ক আলোচনা। তো এই অধ্যায় তিনে আমরা প্রথমে যে বিষয়গুলো দেখব সে বিষয়গুলোর সাথে তোমরা আগে থেকেই অনেক পরিচিত। আমি শুধু সেই বিষয়গুলোর সম্পর্কে বলে যাচ্ছি, তারপরে নতুন যেটা হবে এই চ্যাপ্টারে তোমাদের জন্য সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো অধ্যায় তিনে আমরা প্রথমেই দেখব স্থিতি এবং গতি। স্থিতি কি? কোনো বস্তুর স্থির মানে কোনো বস্তু যদি তার অবস্থানের পরিবর্তন না করে স্থির থাকে, স্থির থাকার প্রবণতা যেটা সেটাই হচ্ছে বস্তুর স্থিতি। আর বস্তুর অবস্থানের পরিবর্তন হওয়াটা অর্থাৎ বস্তু যদি এক অবস্থান থেকে অন্য অবস্থানে যায় তাহলেই আমরা বলি বস্তুর মধ্যে গতি আছে। আবার পরম স্থিতি, পরম গতি, আপেক্ষিক স্থিতি, আপেক্ষিক গতি এই বিষয়গুলোও আছে যেগুলো তোমরা পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ এসএসসিতে তোমরা এসএসসির সিলেবাসে ছিল, তোমরা এগুলো পড়েছো। তাই এগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না, তোমরা একটু একবার রিভিশনটা করে নিবে স্থিতি কী, গতি কী, পরম স্থিতি কী, পরম গতি কী, আপেক্ষিক স্থিতি, আপেক্ষিক গতি এসবই তোমাদের জানা আছে। আসলে পরম গতি বলতে যেটা বোঝা যায় সেটা হলো কোনো বস্তু যদি কোনো কিছুর সাপেক্ষে গতিশীল না থেকে না থাকে তবে তাকে আমরা বলে থাকি পরম গতি। এবং আপেক্ষিক গতি হবে যদি কোনো বস্তু অন্য কোনো কিছুর সাপেক্ষে গতিশীল থাকে তবে সেটাই হবে আপেক্ষিক গতি। একইভাবে আমরা স্থিতি, আপেক্ষিক এবং পরম স্থিতিও পেয়ে যাব। আমরা এই চ্যাপ্টারে আরও যে বিষয়গুলো পাব তার মধ্যে একটি হলো দ্রুতি। দ্রুতি কী তাও তোমরা জানো, তাও তোমরা এসএসসি সিলেবাসে তোমাদের ছিল, তোমরা পেয়েছো। দ্রুতি হলো কোনো বস্তুর সময়ের সাথে অবস্থানের পরিবর্তনের অর্থাৎ অবস্থানের পরিবর্তনের হার। তাহলে কি হতে পারে, বস্তুটির যে কোনো দিকে অবস্থানের পরিবর্তনের হারকেই আমরা বলে থাকি দ্রুতি। আর বেগ বলতে একটি কথা আছে, বেগ কি? বেগ হচ্ছে বস্তু যদি একটি নির্দিষ্ট দিকে তার অবস্থানের পরিবর্তন ঘটায় তবে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনের যে হার অর্থাৎ সময়ের সাথে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনকেই আমরা বলে থাকি বেগ। বেগ পড়তে গিয়ে আমরা দেখব গড় বেগ বলে একটি কথা আছে, সমবেগ অসমবেগ এগুলো আছে। সময়ের সাথে বস্তু যদি সমান দূরত্ব অতিক্রম করে, নির্দিষ্ট সময়ে পরপর যদি সমান দূরত্ব অতিক্রম করে তাহলে আমরা সমবেগ বলবো। অসমবেগ হবে যদি নির্দিষ্ট সময়ে বস্তুর বেগের মানের পরিবর্তন ঘটে তাহলে হবে অসমবেগ। গড় বেগটা নিয়ে আমি একটু বলছি, এজন্য আমি একটি চিত্র আঁকছি, তোমরা চিত্রটি দেখো। মনে করো একমাত্রিক গতি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। এটাও একটু বলে রাখি, গতি একমাত্রিক হতে পারে, দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। একমাত্রিক মানে একটি রেখা বরাবর যদি কোনো বস্তু গতিশীল থাকে তবে সেই বস্তুর গতিকে আমরা একমাত্রিক গতি বলে থাকি।
যদি একটি তল বরাবর বস্তু গতিশীল থাকে, অর্থাৎ একটি তল আমরা জানি তার কি থাকে, দুইটি অক্ষ থাকে, দুইটি মাত্রা থাকে। তো একটি তল বরাবর মনে করো একটি টেবিলের উপরে যদি একটি পিঁপড়া হাঁটতে থাকে, তাহলে তার গতি হবে দ্বিমাত্রিক গতি। আবার একটি ত্রিমাত্রিক অবস্থানে যদি কোনো বস্তু গতিশীল থাকে, একটি ঘরের মধ্যে একটি প্রজাপতি উঠছে, এরকম যদি হয় তাহলে তার গতি হবে ত্রিমাত্রিক গতি। তো একমাত্রিক গতি আমরা পাবো, দ্বিমাত্রিক গতি পাবো, ত্রিমাত্রিক গতিও আমরা পাবো। তো এখন আমি যেটি দেখাচ্ছি একমাত্রিক গতি, মনে করি ও এক্স অক্ষ বরাবর একটি বস্তু গতিশীল আছে। বস্তুটি কোনো একটি নির্দিষ্ট সময়ে চলতে শুরু করে কোনো একটি নির্দিষ্ট সময়ে এ বিন্দুতে আসলো। যখন এ বিন্দু থেকে বস্তুটি বি বিন্দুতে গেল, তখন মনে করি বস্তুটির টি সময় লাগলো। এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতে টি সময় লাগলো, আর যখন চলতে শুরু করলো তখন আমি সময়কে অবজার্ভ করিনি, যখন আমি অবজার্ভ করলাম তখন মনে করো বস্তুটি এ বিন্দুতে চলে এসেছে, বস্তুটি এ বিন্দুতে আমরা সময় গুনতে শুরু করলাম। তো বিতে আসতে বস্তুর যদি টি সময় লাগে, মনে করি আরও এই বিতে আসতে যে টি সময় নিল, এখানে বস্তুটি এক্স দূরত্ব অতিক্রম করলো, বস্তুটি আরও ক্ষুদ্র একটি সময় ডেল্টা টি, এই ডেল্টা টি সময়ে বস্তুটি ডেল্টা এক্স দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে আসলো। তাহলে আসলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, দেখো আমরা পেয়ে গেলাম বস্তু বি থেকে সিতে আসতে তার যে অবস্থানের পরিবর্তন ঘটলো, অর্থাৎ বস্তুর এক্স অক্ষ বরাবর, এখানে আরও একটি বিষয় খেয়াল করো, এক্স অক্ষ বরাবর অর্থাৎ একটি নির্দিষ্ট দিকে বস্তুটি ডেল্টা এক্স পরিমাণ অর্থাৎ বিসি পরিমাণ দূরত্ব অতিক্রম করলো খুব একটি ক্ষুদ্র সময় ডেল্টা টি এ। তাহলে ডেল্টা টি সময়ে বস্তুটি যে দূরত্ব অতিক্রম করবে ক্ষুদ্র সময়ে, সেটি একটি ক্ষুদ্র দূরত্ব। এই যে ডেল্টা এক্স এবং ডেল্টা টি এদের যে অনুপাত, অর্থাৎ এই ক্ষুদ্র সময়ে যে ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করলো, এটাকেই আমরা বলে থাকি বস্তুটির গড় বেগ। এখন যদি এমন হয় বস্তুটিকে আমি সি বিন্দু থেকে ক্রমাগত বি এর দিকে আনতে থাকব, খেয়াল করো বস্তুটিকে সি বিন্দু থেকে ক্রমাগত বি এর দিকে আনতে থাকব, তাহলে কি হবে, ডেল্টা এক্স কমতে শুরু করবে। ডেল্টা এক্স যদি কমতে শুরু করে, তাহলে সি যদি বি এর কাছাকাছি চলে আসে, তাহলে ডেল্টা টিও কমতে শুরু করবে। তো আমরা এতটাই কাছে নিয়ে আসব সি কে বি এর, সিকে বি এর এতটাই কাছে নিয়ে আসব যখন ডেল্টা টি প্রায় শূন্যের কাছাকাছি হবে, বোঝা গেল। অর্থাৎ এই যে আমি ক্ষুদ্র একটি সময় ব্যবধানে ক্ষুদ্র একটি দূরত্ব দেখিয়েছি, এই সময় ব্যবধানটা কেমন হয়ে যাবে, সময় ব্যবধানটা হয়ে যাবে ডেল্টা টি শূন্য এর কাছাকাছি, শূন্য কিন্তু হবে না, হয়ে যাবে শূন্য এর কাছাকাছি। অর্থাৎ ডেল্টা টি যখন শূন্য এর কাছাকাছি হয়ে যাবে, তখন যদি আমি বস্তুর বেগ নির্ণয় করতে পারি, সেই বেগকে আমরা আরও একটি নাম দিব, তোমাদের কাছে এইটি হয়তো নতুন, তোমরা এসএসসিতে পাওনি, একে আমরা বলে থাকি তাৎক্ষণিক বেগ। আর এর আগে আমি যেটি পেয়েছি ডেল্টা এক্স বাই ডেল্টা টি, সেটি হলো গড় বেগ। তাহলে গড় বেগ পেয়েছি কি, ক্ষুদ্র সময়ে যে ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করে, ক্ষুদ্র একটি সময় ব্যবধান ডেল্টা টি, এই ডেল্টা টি ক্ষুদ্র সময় ব্যবধানে যে ক্ষুদ্র দূরত্ব অতিক্রম করলো, তাদের অনুপাতই হলো এখানে গড় বেগ। অর্থাৎ ক্ষুদ্র দূরত্ব অতিক্রমের যে হার ক্ষুদ্র সময় ব্যবধানে, সেটাই হলো গড় বেগ। আর তাৎক্ষণিক বেগের কথা কি বলেছি, সি কে বি এর কাছে আনতে থাকবো, এতটাই কাছে নিয়ে আসব যখন ডেল্টা টি কমতে কমতে প্রায় শূন্য হয়ে যাবে। অর্থাৎ আমরা এভাবে বলবো ডেল্টা টি টেন্ডস টু জিরো, ডেল্টা টি শূন্য হতে চায়, শূন্য হয় না কিন্তু শূন্য হতে চায়। এরকম অবস্থায় আমরা যদি বেগ নির্ণয় করতে পারি বস্তুটির, সেই বেগটি হচ্ছে তাৎক্ষণিক বেগ,
তাৎক্ষণিক বেগকে আমরা ভি দিয়ে নির্দেশ করি। তাহলে তাৎক্ষণিক বেগ আমরা তো ডেল্টা টি সময়ে পেয়ে গেলাম একবার গড় বেগ। তাহলে যদি আমি এমন একটি সীমা নির্ধারণ করে দিতে পারি যে সময়ে ডেল্টা টি শূন্য হতে চাইবে, সেই সময়ে যদি বস্তুটির গড় বেগ নির্ণয় করতে পারি তাহলে সেটিই হবে বস্তুটির তাৎক্ষণিক বেগ। বোঝা গেল? আমি আবারও বলছি, সময় ব্যবধান যখন শূন্যের কাছাকাছি হতে চায়, ডেল্টা টি টেন্ডস টু জিরো, শূন্য কিন্তু লেখা যাবে না। টেন্ডস টু জিরো বলে আমি কিন্তু সমান না দিয়ে এখানে একটি তীর চিহ্ন দিয়েছি। ডেল্টা টি শূন্য হতে চায়, এরকম একটি সীমা যদি নির্ধারণ করে দেয়া যায় গড় বেগের, তাহলে সেই গড় বেগকেই আমরা বলবো তাৎক্ষণিক বেগ। তাহলে তাৎক্ষণিক বেগ ভি হবে লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো ডেল্টা এক্স ডেল্টা টি। এই টোটাল কথাটাকে আমরা এভাবেও লিখতে পারি, ডি এক্স ডি টি। এখন যেহেতু আমি ভেক্টর চিহ্ন দিয়েছি এখানে, সুতরাং আমার দূরত্ব তো অবশ্যই নির্দিষ্ট দিকে, যেহেতু এক্স অক্ষ বরাবর বলে দিয়েছি, এক্স অক্ষ বরাবর মানেই হচ্ছে একটি নির্দিষ্ট দিক। তাহলে এখানে আমার দূরত্ব হচ্ছে সরল হয়ে যায়, অর্থাৎ ভেক্টর রাশি, এবং আমি তাই এক্সকেও ভেক্টর চিহ্ন দিয়ে দেখালাম, ভি ইকুয়াল টু ডিএক্স ডিটি। এই হলো তাৎক্ষণিক বেগ। এখন আমরা বস্তুর ত্বরণ কাকে বলে জানি, এটা আমরা এসএসসিতে দেখে এসেছি, তার আগের ক্লাসগুলোতেও দেখে এসেছি। ত্বরণ হলো বস্তুর বেগ বৃদ্ধির হার, অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তনই হচ্ছে ত্বরণ। তাহলে আমি যদি এরকম ওয়েক্স অক্ষ বরাবর চলমান বস্তুটির বেগ, গড় বেগ, তাৎক্ষণিক বেগ পাই, তাহলে অবশ্যই এখান থেকে আমি বস্তুটির ত্বরণ, গড় ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণও বের করতে পারব। তাহলে গড় ত্বরণটা আমরা দেখছি। মনে করি বস্তুটি যখন এক্স অক্ষ বরাবর চলছে, তখন বস্তুটি, আমি দেখো ছবিতে যেটা দিয়েছি সেটা কি, আমি বলেছি বস্তুটি ওএক্স অক্ষ বরাবর চলতে শুরু করে ও বিন্দু থেকে যখন এ বিন্দুতে আসলো, তখন সময়ের শুরুতে আমরা সময়কে জিরো ধরলাম, এবং বস্তুটি এখান থেকে চলতে শুরু করে এ পর্যন্ত এসে কিন্তু একটি বেগ প্রাপ্ত হবে। মনে করি বেগটি হচ্ছে ভি নট, অর্থাৎ এ বিন্দুতে বস্তুটি, আমি এখানে না এখানে লিখে দেখাচ্ছি, ভি নট বেগ প্রাপ্ত হলো। এখানে এসে বস্তুটি ভি নট বেগ প্রাপ্ত হলো। তারপরে কি হলো, বস্তুটি এক্স দূরত্ব অতিক্রম করে যখন বি বিন্দুতে আসলো, তখন বস্তুটির বেগের পরিবর্তন হলো, তখন বস্তুটি ভি বেগ প্রাপ্ত হলো। এবং বস্তুটিতে যে পরিমাণ ত্বরণের সৃষ্টি হলো, যেহেতু এক্স অক্ষ বরাবর গতিশীল, তাই ত্বরণকে আমি, যাক এখন শুধু এ দিয়েই দেখাই, যেহেতু ভি দেখিয়েছি শুধুমাত্র, ত্বরণকে আমি এ দিয়ে নির্দেশ করলাম। অ্যাক্সিলারেশনের প্রথম অক্ষর এ, তাই আমরা ত্বরণকে এ দিয়ে নির্দেশ করে থাকি। বস্তুটি এ ত্বরণ প্রাপ্ত হলো, যেহেতু তার বেগের মানের পরিবর্তন হলো, সুতরাং বস্তুটির মধ্যে ত্বরণের সৃষ্টি হলো। এখন আমি আগে যেটা বলেছিলাম ঠিক সেটাই বলবো। মনে করি আরও ক্ষুদ্র সময় ডেল্টা টি, এই ডেল্টা টি সময়ে বস্তুটি ডেল্টা এক্স দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছালো। এক্স ডেল্টা এক্স দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছালো, তাহলে এই যে সময়টুকুন আমি পেলাম ডেল্টা টি, ক্ষুদ্র একটি সময় ব্যবধান, এই ক্ষুদ্র সময় ব্যবধানে অবশ্যই তার বেগেরও একটি পরিবর্তন হয়েছে। মনে করি সেই বেগের পরিবর্তন হলো ডেল্টা ভি, সেই বেগের পরিবর্তন হলো ডেল্টা ভি। তাহলে এই ডেল্টা ভি পরিবর্তনটা আমি পেলাম কতটুকুন সময়ে, ডেল্টা টি সময়ে। তাহলে বস্তুটির গড় ত্বরণকে আমরা কিভাবে লিখতে পারবো, বস্তুটির গড় ত্বরণকে আমরা লিখতে পারবো ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি। বস্তুর গড় ত্বরণ এ ইকুয়াল টু ডেল্টা ভি ডিভাইডেড বাই ডেল্টা টি।
আমি এর আগে যেভাবে তাৎক্ষণিক বেগ দেখিয়েছি একইভাবে এখানেও আমরা তাৎক্ষণিক ত্বরণটাকেও বলতে পারি। আমরা বলবো সি বিন্দুকে বি এর কাছে আনতে থাকি, যদি বি এর দিকে আনতে থাকি তাহলে ডেল্টা টি কমে যাবে, ডেল্টা এক্সও কমে যাবে, ফলে ডেল্টা ভি অর্থাৎ বেগের যে পরিবর্তন হলো সেই পরিবর্তনটাও কমতে শুরু করবে। কোনো একটি অবস্থানে যখন ডেল্টা টি প্রায় শূন্যের কাছাকাছি চলে আসবে অর্থাৎ ডেল্টা টি ক্ষুদ্র একটি সময় ব্যবধান, এটাই যদি আমি সীমা নির্ধারণ করে দেই ত্বরণের, তাহলে আমরা সময়ের, তাহলে আমরা সেই সীমায় আমরা যদি সময়ের সেই সীমায় যদি আমরা বস্তুটির ত্বরণ নির্ণয় করি সেই ত্বরণটি হয়ে যাবে তাৎক্ষণিক ত্বরণ। এবং সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক ত্বরণকে যেভাবে লিখব সেটা হলো ডিভি ডিটি। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টা কি, গতির সমীকরণ। তোমরা গতির সমীকরণের সাথেও পরিচিত, গতির সমীকরণ তোমরা দেখেছ এসএসসিতে, সম্ভবত এই আকারে তোমরা দেখেছ, এই আকারে দেখেছ প্রথমেই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, তারপরে দেখেছ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে আরও একটি দেখেছ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই ছিল তোমাদের পরিচিত গতির সমীকরণ, অর্থাৎ এসএসসিতে তোমরা যে গতির সমীকরণগুলো দেখেছ তা হলো এই আমি যে লিখে দিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এবং এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে তোমরা জানো ইউ হচ্ছে বস্তুটির আদি বেগ, এস হচ্ছে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব, এ ত্বরণ এবং ভি শেষ বেগ। এখানে এসে আমরা একটু শুধুমাত্র এই প্রতীকগুলোকে অন্যভাবে লিখব, আসলে গতির সমীকরণ যেগুলো আছে সেগুলো তো ঠিকই থাকবে, গতির সমীকরণ আমরা যেরকম পেয়েছি সেরকমই থাকবে, কিন্তু শুধুমাত্র প্রতীকগুলোকে আমরা এখানে একটু চেঞ্জ করব। আমরা এখানে শেষ বেগকে ভি এক্স দিয়ে নির্দেশ করব এবং আদি বেগকে আমরা ভি এক্স নট দিয়ে নির্দেশ করব। এই এক্সটা কেন বলছি, এক্স বলছি বস্তুটি এক্স অক্ষ বরাবর গতিশীল, অর্থাৎ এই ভি এক্স ভি এক্স নট দেখেই আমি বুঝতে পারব যে বস্তুটির বেগের দিক কোন দিকে। ভি এক্স ইকুয়াল টু ভি এক্স নট প্লাস এ এক্স টি। আমি প্রথমে, এই হচ্ছে এক নম্বর সমীকরণ, আজকে এটি তোমাদেরকে একটু প্রতিপাদন করে দেখায়, আসলে তো শুধু ও সমীকরণটি দেখলেই হবে না, তোমাদের প্রতিপাদনটাও আসলে জানা উচিত, ঠিক আছে। আমি এটা দেখাচ্ছি, আবারও আমি একটি চিত্র আঁকছি, মনে করি ও এক্স অক্ষ বরাবর একটি বস্তু গতিশীল, বস্তুটি কোনো এক সময়ে মানে যখন চলতে শুরু করলো স্থির অবস্থান থেকে চলতে শুরু করলো, চলতে চলতে এক্স নট দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এতটুকুন হলো এক্স নট, এক্স নট দূরত্ব অতিক্রম করে এ বিন্দুতে পৌঁছালো, যখন এ বিন্দুতে পৌঁছালো তখন আমি সময় গণনা শুরু করলাম। বস্তুটি যেহেতু ও বিন্দু থেকে চলতে শুরু করলো, যখন এ বিন্দুতে পৌঁছালো তখন নিশ্চয়ই বস্তুটি একটি বেগ প্রাপ্ত হয়েছে, এই বেগটিকে আমরা ভি এক্স নট দিয়ে লিখব এবং এই বেগটিকে আমরা আদি বেগ বলবো। কেন? কারণ এই সময়েই আমি সময় গণনা শুরু করেছি, আমি যে মুহূর্তে সময়টাকে দেখব, সময়টা গুনতে শুরু করব, সেই সময়ের বেগটাই হবে বস্তুটার আদি বেগ। তাহলে আমরা বলবো ও এক্স অক্ষ বরাবর একটি বস্তু গতিশীল, বস্তুটি ও বিন্দু থেকে যাত্রা শুরু করে এক্স নট দূরত্ব অতিক্রম করে, দেখো সব চিত্রে আছে, এক্স নট দূরত্ব অতিক্রম করে যখন এ বিন্দুতে পৌঁছালো তখন বস্তুটির, তখন সময় গণনার শুরুতে, এই যে টি ইকুয়াল টু জিরো মানে এই সময়ে আমি সময়টাকে দেখতে শুরু করলাম,
समय गणनार शुरूते वस्तुटी Vx नट बेग प्राप्त हलो। वस्तुटी समतरणे चलछे सेटाओ आमाके बोलते हबे। वस्तुटी समतरण अर्थात Ax त्वरण निये वस्तुटी चलछे। चलते चलते वस्तुटी जखन B बिंदुते आसबे तखन वस्तुटीर बेगेर एकटी परिवर्तन हबे एबं समयेरो परिवर्तन हबे। आमि बोल्लाम T समय। T समये वस्तुटी जखन B बिंदुते एसे पौंछालो तखन वस्तुटी जे एई पर्यन्त जदि आमि समयके देखि ताहले एई समयेर बेगई हबे वस्तुर शेष बेग। वस्तुटी T समये जे बेग प्राप्त हलो सेई वस्तुटी सेटाई हलो वस्तुटीर शेष बेग Vx। ताहले भाषाटा कि रकम हबे? ভাষাটা হবে এরকম, ও বিন্দু থেকে ও এক্স অক্ষ বরাবর যাত্রা শুরু করে এক্স নট দূরত্ব অতিক্রম করে বস্তুটি যখন এ বিন্দুতে পৌঁছালো তখন বস্তুটি তখন সময় গণনার শুরুতে বস্তুর আদি বেগ ভি এক্স নট এবং বস্তুটি এক্স সমতরণে চলে যখন বি বিন্দুতে পৌঁছালো তখন টি সময়ে বস্তুটি ভি এক্স বেগ প্রাপ্ত হলো। এখানে আমি যদি বস্তুর ত্বরণ কে হিসাব করি তাহলে কি পাবো দেখো, এই ক্ষেত্রে ত্বরণের সংজ্ঞা থেকে আমরা কি লিখতে পারবো? ত্বরণের সংজ্ঞা থেকে পাই কি পাচ্ছি? ত্বরণ a ইকুয়াল টু a x দিয়ে নির্দেশ করেছি, a x ইকুয়াল টু d v x dt। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে তাৎক্ষণিক ত্বরণ দেখিয়েছিলাম, সেখান থেকে দেখো আমি লিখলাম a x इक्वल टू डि वि एक्स डिटी। एखन एखान थेके देखो समीकरणटाके आमि एभावे लिखते पारि, ए एक्स डिटी समान डि वि एक्स एकटी समीकरण हलो। एई समीकरणटी देखो आमि जदि एई समीकरणटीके समाकलन करि, तोमादेरके आमि प्रथम द्वितीय अध्याय जखन पढ़िएछि तखन क्यालकुलास थेके क्यालकुलासेर कथा बोलेछिलाम। ক্যালকুলাসে আমরা ব্যবকলন এবং সমাকলন পাই। আমরা বলেছিলাম সমাকলন ব্যবকলনটি দেখিয়েছিলাম এবং বলেছিলাম কোনো একটি পরিবর্তনশীল রাশির সাপেক্ষে আমরা আরেকটি পরিবর্তনশীল রাশির ব্যবকলন করতে পারি। এখানে আমাদের আসলে সমাকলনটা একটু দেখতে হবে। সমাকলনও হচ্ছে ক্যালকুলাসের একটি পার্ট। এখানে হচ্ছে সমাকলনের অন্যান্য নামগুলো, যেমন ব্যবকলনের নাম থেকে আমরা বুঝেছিলাম ব্যবকলন কি হয়। সমাকলন হচ্ছে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ বা যোগজকলন, অর্থাৎ এখানে হচ্ছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র একই জাতীয় রাশির যোগফল। অবশ্যই সেই রাশিটি পরিবর্তনশীল রাশি হতে হবে অন্য একটি পরিবর্তনশীল রাশির সাপেক্ষে। এখানে দেখো টি এর সঙ্গে সঙ্গে আমার ভি এর পরিবর্তন হচ্ছে, টি এর সঙ্গে সঙ্গে এক্স এরও পরিবর্তন হয়েছে। এখানে আমি আরও একটু কথা বলে রাখি, ও থেকে বিতে আসতে বস্তুটি এক্স দূরত্ব অতিক্রম করে, তাহলে এ থেকে বিতে যেতে কিন্তু বস্তুটি এক্স মাইনাস এক্স নট দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ আমি কি দেখতে পাচ্ছি, সময়ের সাথে সাথে আমার এখানে বেগেরও পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে সাথে দূরত্বেরও পরিবর্তন হচ্ছে। সুতরাং সময় পরিবর্তনশীল রাশি, বেগ পরিবর্তনশীল রাশি, দূরত্ব পরিবর্তনশীল রাশি। তাহলে আমি একটি পরিবর্তনশীল রাশির সাপেক্ষে আরেকটি পরিবর্তনশীল রাশির সমাকলন করতে পারবো। এবং আমি যখন ছবিটি এঁকেছিলাম বর্ণনাটি বলার সময় কিন্তু আরও একটি কথা বলেছিলাম, তা হচ্ছে বস্তুটি Ax সমতরণে গতিশীল, অর্থাৎ ত্বরণটি হচ্ছে সমতরণ, ত্বরণের মানের পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ সময়ের সাথে সাথে এখানে ত্বরণের মানের যেহেতু কোনো পরিবর্তন নেই, সুতরাং ত্বরণ এখানে ধ্রুবক, আমরা কিন্তু এখানে ত্বরণকে সমাকলন করতে পারবো না। আমরা কেবলমাত্র এখানে টি এক্স এবং ভি একেই সমাকলন করতে পারবো। তো সমাকলন আমরা এর আগে যেমন বলেছিলাম ব্যবকলন হচ্ছে অপারেটরটা হচ্ছে অপারেটরের প্রতীকটা হচ্ছে এরকম ডিডি এক্স, এক্স এর সাপেক্ষে যখন ব্যবকলন করব এবং যাকে ব্যবকলন করব তাকে এখানে আমরা বসাবো। আমি এখানে তোমাদেরকে দেখিয়েছিলাম এক্স টু দি পাওয়ার এন। এখন আমি দেখাচ্ছি সমকলন। সমাকলন দেখো এটি একটি বিকৃত এস। আসলে সমাকলন যোগ কি? সামেশান না, তার প্রথম অক্ষর, তাই বিকৃত একটি এস। যাই হোক, এই হচ্ছে আমাদের সমাকলনের প্রতীক। যাকে আমরা সমাকলন করব তাকে এখানে লিখব এবং যার সাপেক্ষে করব ডি দিয়ে সেটা লিখব। যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে ডিএক্স ইন্টিগ্রাল ওভার ডিএক্স, যদি ভি এর সাপেক্ষে করি ইন্টিগ্রাল ওভার ডিভি, যদি টি এর সাপেক্ষে করি ইন্টিগ্রাল ওভার ডিটি। এভাবে আমরা পাবো।
তো যাই হোক, আমি তোমাদেরকে একটি সাধারণ সূত্র দেখিয়ে দিচ্ছি, যেমন ব্যবকলনে দেখিয়েছিলাম, তোমরা ম্যাথমেটিক্সে তো এগুলো ডিটেলস পড়বে। সেটি হলো, মনে করো এক্স টু দি পাওয়ার এন কে যদি আমি এক্সের সাপেক্ষে সমাকলন করি তাহলে কি পাব। এক্সের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন কে সমাকলন করলে পাওয়ার যা ছিল তার থেকে এক বেড়ে যাবে, এবং আরও কি হবে, এখানে নতুন যে পাওয়ারটি আসবে সেই পাওয়ারটি ভাগ হয়ে যাবে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম পাওয়ার এক কমে যায় এবং পুরনো যে পাওয়ারটি থাকে সেটি গুণ আকারে চলে আসে ব্যবকলনে, আর এখানে আমরা এভাবে পেলাম। অবশ্যই এখানে আসলে আরও একটি বিষয় আনতে হয়, তা হলো সমাকলন ধ্রুবক যোগ করতে হয় যদি কোনো লিমিট না থাকে। কিন্তু যদি কোনো লিমিট দেয়া থাকে, মনে করো এ থেকে বি, এখানে এক্স আমি যদি দূরত্ব ধরে থাকি, এক্সের প্রাথমিক মান যদি এ হয়ে থাকে এবং শেষ মান যদি বি হয়ে থাকে, তাহলে এ থেকে বি এর মধ্যে এক্স টু দি পাওয়ার এন কে যদি এক্সের সাপেক্ষে আমি সমাকলন করি, তাহলে কিন্তু একটা সীমা নির্ধারণ করে দেয়া হলো, দূরত্বটা এ থেকে বি পর্যন্ত, এরকম সীমা নির্ধারণ করে দিলে আমাদেরকে সমাকলন ধ্রুবকটি আর আনতে হবে না। আসলে আমি সীমা ব্যবহার করেই করব। এক্ষেত্রে আমি যেটি পাব সেটি হলো এই সমীকরণটিকে সমাকলন করব। এই সমীকরণটিকে সমাকলন করলে এরকম আসে, এই নিয়ম অনুসারে দেখো, এই পার্টটা হয়ে যায় সময়ের সাপেক্ষে, এই পার্টটা হয়ে যায় বেগের সাপেক্ষে। তাহলে দেখো, সময়ের সাপেক্ষে যদি হয় এর সীমা কি হবে, আমি দেখতেই পাচ্ছি চিত্রে বস্তুটির সময় গণনার শুরুতে সময় হচ্ছে শূন্য, তাহলে এখানে লোয়ার লিমিট শূন্য, এবং যখন আমি বস্তুটির শেষ বেগ প্রাপ্ত হয়েছে বলেছি তখন সময় হচ্ছে টি, অর্থাৎ এখানে ঊর্ধ্ব সীমা হবে টি, অর্থাৎ সময়টা এখানে আমি নিয়েছি জিরো থেকে টি পর্যন্ত। জিরো থেকে টি পর্যন্ত যদি হয়, এর মানে হচ্ছে এখানে সময়ের নিম্ন সীমা জিরো, সময়ের ঊর্ধ্ব সীমা হচ্ছে টি। একইভাবে এই পার্টটি ইন্টিগ্রাল ওভার ডিভিএক্স, এর মানে হচ্ছে আমি ওয়ান কে, এখানে দেখো ডিভিএক্স এর সহগ কি, কিছুই নেই, তার মানে ওয়ান, ওয়ান কে আমি করছি ভি এক্স এর সাপেক্ষে। ভি এক্স এরও দেখো আমার চিত্রে মান আছে, কিরকম চিত্রে, যখন সময় শূন্য তখন বেগ ভি এক্স নট, আবার যখন সময় টি তখন বেগ ভি এক্স। তার মানে যদি সময়ের সঙ্গে বেগের পরিবর্তন, সময়ের উপর ডিপেন্ডেন্ট রাশি বেগ এখানে, তাহলে সময়ের যখন যেটা নিম্ন সীমা হবে তখন বেগের যে মান হবে সেটাই হবে বেগের নিম্ন সীমা। আবার সময়ের সাথে বেগ নির্ভরশীল বলে সময়ের যেটা ঊর্ধ্বসীমা হবে তখন বেগ কত পেয়েছি, ভি এক্স পেয়েছি, সুতরাং এটি হবে বেগের ঊর্ধ্বসীমা। তাহলে আমরা এই সমীকরণটিকে যদি সমাকলন করি, সমাকলনটা হবে টি এর সাপেক্ষে এবং ভি এক্স এর সাপেক্ষে, এবং সেক্ষেত্রে আমার প্রথম যে অংশটি বাম পাশে আছে টি এর সাপেক্ষে, এর লোয়ার লিমিট হবে জিরো, আপার লিমিট টি, এবং ভি এক্স এর সাপেক্ষে যখন করব তখন এর লোয়ার লিমিট হবে ভি এক্স নট এবং আপার লিমিট ভি এক্স। আমি এখান থেকে তোমাদেরকে সমীকরণটি দেখিয়ে দিচ্ছি, যে সমীকরণটি আমরা করতে চাচ্ছি এই লাইনের পরে আমি যেটা লিখব সেটা হলো, দেখো আমি আগেই বলেছি এ এক্স হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে সমাকলন করা যায় না, তাহলে কি হবে, একে সমাকলনের বাইরে নিয়ে আসতে হবে ইন্টিগ্রাল ওভার ডিটি, আর এখানে হবে ডিভি এক্স আছে, সুতরাং এটি এরকমই থেকে যাবে ভি এক্স নট টু ভি এক্স। যখন আমি ইন্টিগ্রাল ওভার ডিএক্স ওয়ানকে করব তখন আমার রেজাল্ট হবে এক্স। তাহলে এখানে দেখো ইন্টিগ্রাল ওভার ডিটি যদি হয় তাহলে এখানে আমি পাচ্ছি এক্স তো বাইরে চলেই আসলো, রেজাল্ট হচ্ছে টি, লিমিটটাকে এভাবে রাখবো, রেজাল্টটা লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে লিখবো লোয়ার লিমিট, উপরে লিখবো আপার লিমিট। একইভাবে ইন্টিগ্রাল ওভার ডিভিএক্স, এখানে কি হবে ভি এক্স, খেয়াল করো ভি এক্স কিন্তু একটি রাশি, আবার তোমরা ভি এবং এক্সকে আলাদা করে দেখো না, ভি হচ্ছে মূল রাশিটা, এক্স দিয়ে নির্দেশ করছি কি, ভি এর দিক এক্স অক্ষের দিকে, সুতরাং ভি এক্সই হচ্ছে এখানে একটি রাশি, ভি এক্স নট টু ভি এক্স, আপার লিমিট ভি এক্স এবং ভি এক্স নট হচ্ছে লোয়ার লিমিট। এখন আমি ছবিটি মুছে ফেলছি কারণ এটি এখন আর আমাদের দরকার হবে না। এরপরে আমি যেটি পাবো তা হলো, এখন লিমিট কিভাবে বসাবো, লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, একইভাবে এখানেও লিমিট বসাবো আমি আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট।
এখান থেকে আমরা যেটি পাবো সেটি হলো xt equal to vx minus vx naught সাইড চেঞ্জ করে আমি যেটি পাচ্ছি সেটি হলো vx equal to vx naught plus axt যেটা তোমরা দেখেছো v equal to u plus at আকারে যে সূত্রটিকে তোমরা SSC তে পেয়েছিলে এখন সেই সূত্রটিকেই তোমরা পেয়ে গেলে vx equal to vx naught plus axt আকারে আজকে পর্যন্তই এটা আমরা মনে রাখব এটাকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের পরবর্তী সমীকরণটি প্রতিপাদন করতে হবে আমরা আরো দুইটি সমীকরণ প্রতিপাদন করে ক্লাসে দেখাবো আজকে যে চিত্রটি এঁকেছিলাম সেই চিত্রটি এবং সেই বর্ণনাটি দরকার হবে আমি যদিও নেক্সট ক্লাসে আবারও চিত্র এঁকে বর্ণনাটি তোমাদের মনে করিয়ে দিব এবং আমরা শুরু করব জাস্ট এখান থেকে এর পরবর্তী অংশ থেকেই আমরা এর পরের সমীকরণগুলো প্রতিপাদন করতে শুরু করব আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ